সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ফেনীতে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, আহত 40। ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষে প্রায় 40 জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সোনাগাজী পৌর শহরে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবারে জানাবো, এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই। দেশে এই মুহূর্তে জাতীয় ঐক্যের কোনো বিকল্পই নেই বলে মন্তব্য করেছেন বারোদলীয় জোটের প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বুধবার বিকেলে কুষ্টিয়া ভেড়ামারা শাপলা চত্বরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি। জানাবো, চাকরিচ্যুত করা হবে ওসি, ডিসি, ইউনো এবং এসপি। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগের মতো থানায় গিয়ে পায়ের উপর পা ফেলে ওসিদের সঙ্গে গালগল্প করা, ইউনের কাছে গিয়ে গালগল্প করা, তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা, এখন কোনো রাজনৈতিক দল এটা করতে পারবে না। এখন অন্তর্বর্তীকালীন সরকার ওসি হোক, ডিসি হোক, ইউনো হোক, এসপি হোক, যারা জনগণের জন্য কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে। বুধবার বিকেলে পটুয়াখালী দশমিনা উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে ভারতের তোড়জোড়। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে চাপ দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দমোহন বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত এবং ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের সঙ্গে বৈঠকও করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাম ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় সরকার চায় যত দ্রুত সম্ভব এই প্রকল্পের কাজ শেষ করতে। জানিয়ে দেব, প্রতিটি নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশ সফর করার জন্য এবং বিপ্লবের সময় সমর্থনের জন্য ফলকার তুর্ককে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশের মানুষ আপনার সফরে খুশি, তারা আপনার কাছে কৃতজ্ঞ। ডক্টর ইউনুস বলেন, প্রতিটি নাগরিকের মানবাধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং উন্নয়ন এবং মানবাধিকার যেন একসঙ্গে চলতে পারে তা নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, তাইওয়ানের জলসীমায় ঢুকে পড়ল চীনা জাহাজ। কিনমেন দ্বীপের সংরক্ষিত জলসীমায় চীনের কোস্টগার্ডের চারটি জাহাজ ঢুকে পড়ার পর উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার তাইওয়ানের নিয়ন্ত্রিত ওই দ্বীপের জলসীমায় জাহাজগুলো ঢুকে পড়ে। এরপর তাইওয়ানের কোস্টগার্ড অ্যাডমিনিস্ট্রেশন সিজিএ চীনা জাহাজগুলোকে সতর্ক করে দেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, সিজিএ জাহাজগুলো চীনের কোস্টগার্ডের জাহাজগুলোকে অনুসরণ করছে। এ সময় সিজিএর জাহাজ থেকে তাদের ওই এলাকা ছাড়তে এবং লাউড স্পিকারে নির্দেশও দিতে শোনা যায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ফেনীতে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষ, আহত 40। ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দুগ্রুপের সংঘর্ষে প্রায় 40 জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সোনাগাজী পৌর শহরে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করে। সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জানা গেছে, 28 অক্টোবর দুপুরে সোনাগাজী সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদল নেতা মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ রায়হানের উপর হামলা হয়। এ ঘটনায় ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবাউদ্দিন পিয়াসকে দায়ী করেন। এ নিয়ে ছাত্রদল এবং যুবদল ও বিএনপির একাংশে গত মঙ্গলবার দুপুরে বিক্ষোভ সমাবেশ করেন। ওই দিন রাতে ছাত্রদল নেতা মেহেদি হাসান মিরাজের মা খাদিজা বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানার মামলা দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেজবাউদ্দিন পিয়া সহ 7 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা 10 থেকে 15 জনকে আসামি করা হয়। ছাত্রদল নেতা পিয়াসের বিরুদ্ধে মামলার প্রতিবাদ এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা বুধবার সন্ধ্যায় মিছিল বের করেন। মিছিলটি সোনাগাজী কলেজ রোড থেকে কাশিরবাজার সড়কের সামনে গেলে অপর পক্ষ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম গ্রুপের নেতাকর্মীরা বাধা দেন। এ সময় সংঘর্ষ শুরু হয়। রফিকুল ইসলাম গ্রুপের ছাত্রদল নেতারা দাবি করেন, মিছিল থেকে তাদের উপর হামলা করা হয়। অপরদিকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগ দাবি করেন, অতর্কিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের উপর উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলমের অনুসারীরা অতর্কিত হামলা করেন।
এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই জামাল হায়দার। দেশে এই মুহূর্তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বারোদলীয় জোটের প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বুধবার বিকেলে কুষ্টিয়া ভেড়ামারা শাপলা চত্বরে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেন, দেশের সংকট এখনও কাটেনি, অতএব বিভিন্ন চিঠির অপব্যাখ্যা করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে না। নিজেদের মধ্যে যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেখানে চিঠি দেওয়া হচ্ছে। দেশের গণতন্ত্র বিপন্ন করতে ষড়যন্ত্র থেমে নেই, আমাদেরও তাই ঐক্যবদ্ধ হতে হবে। ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ চাঁদ মণ্ডলের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন দলটির মহাসচিব সহ আরও অনেকে। আহসান হাবিব লিঙ্কন বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসরা এখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছে। তারা অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। অবিলম্বে এসব ষড়যন্ত্রকারীদের অপসারণ করতে হবে, নইলে জুলাই আগস্ট বিপ্লবের অর্জন ব্যর্থ হয়ে যেতে পারে। তিনি সরকারকে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। চাকরিচ্যুত করা হবে ওসি, ডিসি, ইউএনও এবং এসপি। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগের মতো থানায় গিয়ে পায়ের উপর পা ফেলে ওসির সঙ্গে গালগল্প করা, ইউএনওর কাছে গিয়ে গালগল্প করে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা, এখন কোনো রাজনৈতিক দল এটা করতে পারবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার, ওসি হোক, ডিসি হোক, ইউএনও হোক, এসপি হোক, যারা জনগণের জন্য কাজ করবে না তাদের চাকরিচ্যুত করা হবে। আজ বুধবার বিকেলে পটুয়াখালী দশমিনা উপজেলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণঅধিকার পরিষদের উপজেলা কমিটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক বলেন, আজকে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসনের লোকেরা আছেন, সকলেই জনগণের জন্য কাজ করবেন। মনে রাখবেন, এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন তাদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে। নুরুল হক আরও বলেন, আমরা দেখেছি গত 15 বছরে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসন সহ আজকের চাটুকার গোষ্ঠী কীভাবে দলীয়করণ করেছিল। কাজে আজকে পরিষ্কারভাবে আমরা সারা বাংলাদেশে প্রশাসনে কাজ করছেন যারা, তাদের জানিয়ে দিতে চাই, আপনারা যদি কোনো রাজনৈতিক দলের গোলামি করেন তাহলে প্রশাসনে চাকরি করতে পারবেন না। বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে ভারতের তোড়জোড়। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে চাপ দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এবং ভূমি সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে বৈঠকও করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাম ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় সরকার চায় যত দ্রুত সম্ভব এই প্রকল্পের কাজ শেষ করতে, সেজন্য কি কি বাধার মুখে পড়তে হচ্ছে রবিবার সেই বিষয়ে বৈঠক হয়েছে কর্মকর্তাদের। এ নিয়ে 2 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার রাজ্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করলেন মোহন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, পরপর এই 2 বৈঠকে আসলে স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার দ্রুত কাজটি করতে চাচ্ছে। স্বরাষ্ট্র সচিব রাজ্য সরকারকে জমি বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন যেন দ্রুত কাজ শেষ করা যায়। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় জমি সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয়কে বুঝিয়ে দিয়েছে। প্রশাসনের এক সূত্র জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মোট 216.7 কিলোমিটার সীমান্ত রয়েছে। মোট সীমান্তের প্রায় 80% এর মধ্যে বেড়া বা প্রযুক্তিগত সমাধানের মাধ্যমে সুরক্ষিত করা আছে। এ বিষয়ে অপর এক প্রশ্নে কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেন্দ্র বাকি 20% বেড়া বসাতে চায় এবং মনে করছে যে রাজ্য জমি হস্তান্তরে দেরি করছে। দিল্লির এক কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় সরকার মনে করছে যে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কারণে বিলম্বিত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যকে জমি অধিগ্রহণের পরিবর্তে সরাসরি জমি ক্রয় করতে অনুমতি দিয়েছিল, কারণ পশ্চিমবঙ্গ সরকার নতুন জমি অধিগ্রহণ আইন গ্রহণ করেনি। প্রকল্পটি গত 1 বছরে তেমন অগ্রগতি হয়নি, তাই কেন্দ্রীয় সরকার মনে করছে রাজ্য সরকার প্রকল্পটির জন্য যথেষ্ট প্রচেষ্টা চালায়নি। রাজ্য সরকারের অপর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ সীমান্তে বারবার তারকাটের বেড়া নির্মাণের কাজ শেষ করবার কথা ছিল 2019 সালের মার্চ মাসের মধ্যে, কিন্তু জমি নিয়ে সমস্যার কারণেই প্রকল্পটি আর এগোয়নি। এখন বেড়া নির্মাণের প্রয়োজনীয়তায় নতুন করে গুরুত্ব দেখা দিয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে অবৈধ অনুপ্রবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে।